প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিশ্ববিদ্যালয় ভর্তির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সর্বশেষ 4 সেপ্টেম্বর যেই বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ের সার সংক্ষেপ তুলে ধরবো এবং সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে তারিখ ঘোষণা করেছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাইকে সাথে পাবো। ওকে, লেটস বিগিন দ্য লেসন। তো প্রথমেই আমরা জানবো প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ। প্রাথমিক বাছাই পরীক্ষা 20 এবং 21 অক্টোবর আর চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে 6 নভেম্বর। এখন আমরা জানবো 3 প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার তারিখ 13ই নভেম্বর। আর এরপরে এখন আমরা জানবো যে বুটেক্সের ভর্তি পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, তো এটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 12ই নভেম্বর। তারপরে এখন আমরা জানবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেট, সেটা হচ্ছে সি ইউনিট দিয়ে শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। 4 অক্টোবর সি ইউনিটের পরীক্ষা হবে, এ ইউনিটের পরীক্ষা হবে 5 অক্টোবর এবং বি ইউনিটের পরীক্ষা হবে 6 অক্টোবর। এখন আমরা জানবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তি পরীক্ষার তারিখ যদিও নির্ধারণ করা হয় নাই, তবে সম্ভাব্য তারিখ যেটা উপস্থাপন করা হয়েছে সেটা হচ্ছে 7 থেকে 18 নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আগের ন্যায় ভর্তি পরীক্ষার তারিখ পিছায় নাই, ওনারা পূর্বেই ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ, সেটা হচ্ছে বি ইউনিট দিয়ে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবং 27 এবং 28 অক্টোবর পরীক্ষা শুরু হবে বি ইউনিটের এবং সি ইউনিট 29 অক্টোবর, ডি ইউনিট 30 এবং 31 অক্টোবর, এ ইউনিট 1 এবং 2 নভেম্বর, বি এবং ডির উপ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 নভেম্বর এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 12ই অক্টোবর থেকে। তারপর এখন আমরা জানবো গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে অ্যাপ্লিকেশন অলরেডি চলছে, 1 থেকে 7 সেপ্টেম্বর মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার অ্যাপ্লিকেশন শেষ হবে। অ্যাডমিশন ডেট যদিও প্রকাশিত হয় নাই, তবে সম্ভাব্য ডেট হতে পারে সেপ্টেম্বরে। যাই হোক, তারপর এখন আমরা জানবো যে মেডিকেল ভর্তির সর্বশেষ ভর্তি পরীক্ষার তারিখ, সেটা হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বিএসসি ইন ফিজিওথেরাপি, তো এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 17ই সেপ্টেম্বর। তারপর এখন আমরা জানবো আগের ন্যায় 7 কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে, তো এটা 27 নভেম্বর 2021 এ 7টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যদিও 7টি কৃষি বিশ্ববিদ্যালয় এখন গুচ্ছতে রয়েছে। আর এটার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 24 অক্টোবর 2021 থেকে। জুয়েটের সম্ভাব্য তারিখ অর্থাৎ হচ্ছে জুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 এবং 6 সেপ্টেম্বর 2021। দেন ফাইনালি আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগে ঘোষণা করেছে এই ইউনিট দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 1 অক্টোবর 2021 এবং বি ইউনিট 2 অক্টোবর, চ ইউনিট 9 অক্টোবর, তারপর সি ইউনিট 22 অক্টোবর, ডি ইউনিট 23 অক্টোবর অনুষ্ঠিত হবে। আর ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 11ই সেপ্টেম্বর থেকে। এখন আমরা জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7 কলেজ রয়েছে সেই কলেজের ভর্তি পরীক্ষা সম্পর্কে। তা আমরা নিশ্চয় জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এই 7 কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না, তো এই 7 কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পরে। তো আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7 কলেজ রয়েছে সেগুলো পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরে। বিশ্ববিদ্যালয় ভর্তি আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।